বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক নাগাড়ে প্রচার চালাচ্ছেন রাজ্যে এনআরসি হবে না, তবুও আতঙ্ক যাচ্ছে না। বিভিন্ন জেলার মানুষরা এসে ভিড় জমাচ্ছেন ডিরেক্টর অফ আর্কাইভ দপ্তরে। বিভিন্ন জেলা থেকে লোক আসছেন দলে দলে, আর এই ভিড় সামাল দিতে এবার অনলাইনে 1952, 1956, 1961, 1966, 1968, 1971 ও 1975 সালের ভোটার তালিকা প্রকাশের উদ্যোগ নিচ্ছে আর্কাইভ দপ্তর। পুজোর ছুটির পরেই এই সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের এক আধিকারিক। অর্থাৎ যেটা শুনছিলাম যে এনআরসি যদি হয়, তো এনআরসিতে আপনাদের পূর্বপুরুষদের নাম যদি আগে যদি থাকে, আগের বছরগুলিতে ভোটার লিস্টে যদি আপনারা আপনাদের পূর্বপুরুষদের নাম যদি দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনাদেরকে এনআরসিতে রাখা হবে। তো তার জন্য কি হচ্ছে, এখন কিন্তু প্রত্যেকে কিন্তু দলে 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 যাচ্ছে এই আর্কাইভ দপ্তরে, যেখানে কিন্তু এই পূর্বের যে লিস্ট ভোটার তালিকা, সেই লিস্টে কিন্তু আপনাদের পূর্বপুরুষদের নাম ছিল কি না তারা কিন্তু একটা সার্টিফাই কপি দিচ্ছে। তো সেই কপিটা কিন্তু এখন এতদিন অফলাইনে পাওয়া যেত, এবার কিন্তু অনলাইনে পাওয়ার কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। তো অনলাইনে পাওয়ার জন্য আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন, কোন ওয়েবসাইটে আবেদন করবেন, আবেদনের ফিস কত হবে, সমস্ত কিন্তু এই ভিডিওটিতে আমরা জানাবো। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, সেগুলোর উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। আর এই ভিডিওটি আপনারা যে জেলা দেখছেন সেই জেলার নামটি কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্রত্যেকে কিন্তু একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আমরা বিস্তারিত খবরটি দেখছি। এই খবরটি প্রকাশিত হয়েছে টিডিএন বাংলা, যেটা নিউজ পোর্টাল আছে সেখানে কিন্তু প্রকাশিত হয়েছে। পুজোর পরে সার্টিফাই কপি অফ ভোটার তালিকা প্রকাশ অনলাইনে উদ্যোগ স্টেট আর্কাইভ দপ্তরের, যেটা কিন্তু আমি পূর্বেই ইতিমধ্যে আপনাদের একটা পড়ে জানিয়ে দিয়েছি। আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজে, যেটা বলা আছে যে সার্টিফাই কপি অফ ভোটার কপি পাওয়ার পদ্ধতি প্রসঙ্গে ওই আধিকারিক বলেন যে ওই সালগুলোর মধ্যে যে ভোটার লিস্ট আর্কাইভ দপ্তরে এসেছে সে তালিকা পাবেন আবেদনকারীরা। সার্টিফিকেট দপ্তরে এসেই নিতে হবে, তালিকায় নাম আছে কি না সে বিষয়টি অনলাইনে খুঁজে নিতে পারবেন প্রার্থীরা। যেটা বলছিলাম যে অনলাইনে কিন্তু আপনারা পারবেন, একই সঙ্গে সার্টিফাইড কপির জন্য আবেদনও অনলাইনে করা যাবে। আবেদনের জন্য ফি নেওয়ার বিষয়টি ভাবনা চিন্তা চলছে। আবেদন করার পর আর্কাইভ দপ্তর 20-30 দিন সময় নেবে, সেই সময়ের মধ্যে সার্টিফিকেট ইস্যু করা হবে। সার্টিফিকেট নেওয়ার সময় লাগবে 5 টাকা এবং 2 টাকা দামের কোর্ট ফি কিন্তু লাগবে আপনাদেরকে। তাই আপনারা আগে থেকে কোর্ট ফি কিন্তু নিয়ে রাখুন, আর অনলাইনে কিন্তু আবেদন করতে হবে সে প্রস্তুতি নিয়ে রাখুন। আর কোন ওয়েবসাইটে করতে হবে আমি কিন্তু দেখাচ্ছি আপনাদের কোন ওয়েবসাইটে আবেদনটা করতে হবে। তো এই উদ্যোগ প্রসঙ্গে ওই আধিকারিক বলেন, দপ্তরে কর্মী সংখ্যা খুব কম, তাই একদিনে 20-30 জনের বেশি মানুষকে সার্চিংয়ের সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। মানে ইন্টারনেটে সার্চ করে আবেদন করতে হচ্ছে, তো একদিনে কিন্তু বেশি সংখ্যক করতে পারছে না। 20-30 জন মানে আপনাদের ভোর মানে 12টার পর থেকে সঙ্গে সঙ্গে আপনাদের লেগে যেতে হবে ইন্টারনেটে, তাহলে কিন্তু আপনারা সুযোগটা পাবেন। তো পুজোর পরে আরও বেশি কাজের চাপ পড়বে, তাই অনলাইনে ব্যবস্থা করা হচ্ছে। তবে এখন সার্টিফাই কপি অফ ভোটারের আবেদন দপ্তরে এসে করতে হচ্ছে, কিন্তু বলেন আর্কাইভ দপ্তরে এসে ফর্ম নিতে হবে, আবেদনকারীরা তা পূরণ করে জমা দেবে। তাহলে আপনাদেরকে আর্কাইভ অফিসে যেতে হবে, দিয়ে পূরণ করার পর কিন্তু জমা দিতে হবে। আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি, পরবর্তী পেজে কী লেখা আছে দেখে নিচ্ছি। যে আবেদনকারীরা তা পূরণ করে জমা দেবে, একই সঙ্গে 20 টাকা সার্চিং ফি জমা দিতে হবে। ভোটার তালিকায় নাম আছে কি না তা জানার জন্যই এই ফি লাগবে। আবেদনকারীদের ভোটার তালিকায় নাম খুঁজতে হবে, তালিকায় নাম থাকলে সিরিয়াল নাম্বার ফাইল নাম্বার লিখে জমা দিতে হবে দপ্তরে। দপ্তরে সেই ফাইল নম্বর দেখে তা টাইপ করে সার্টিফিকেট প্রস্তুত করবে। সার্টিফিকেট তোলার জন্য আবেদনকারীরা 20-30 দিনের মধ্যে সার্টিফিকেট নেওয়া যাবে। সার্টিফিকেট নেওয়ার দিনে কোর্ট ফি স্ট্যাম্পের সঙ্গে 5 টাকা লাগবে। আমরা চলেছি পরের পেজে, তাহলে 5 টাকা কিন্তু লাগবে বলে দিচ্ছি আপনাদেরকে, কোর্ট ফি কিন্তু লাগবে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে প্রতিদিন কতজনকে দেওয়া হয়, এ প্রসঙ্গে ওই আধিকারিক বলেন এর জন্য কোনো সরকারি নির্দিষ্ট নিয়ম নেই, কোনো দিন 20টা, কোনো দিন তার বেশিও দেওয়া হচ্ছে। দপ্তরের কর্মীর সংখ্যা খুবই কম, তাই গ্রুপ ডি কর্মীদেরও এই কাজে সহযোগিতার জন্য লাগানো হয়েছে। আবেদনের সময় আবেদনকারীর ভোটার কার্ড, প্যান কার্ড অথবা আধার কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে, পাশাপাশি তার ফটোকপিও লাগতে পারে।
আবেদনকারী নিজে আসতে না পারলে যে আসবেন তার ওই সমস্ত ডকুমেন্ট সঙ্গে আনতে হবে। বাবা বা মায়ের সার্টিফিকেট নিতে এলে ছেলে বা মেয়ে ভোটার কার্ড সঙ্গে আনবেন। দূর সম্পর্কে হলে ডকুমেন্টের পাশাপাশি অথরাইজড লেটার আনতে হবে। কলকাতার মল্লিক বাজার সংলগ্ন কলা মন্দিরের বিপরীত দিকে অর্থাৎ শেক্সপিয়ার সরণিতে ডাইরেক্টরেট অফ আর্কাইভ স্টেট এর দপ্তরে এসে আবেদন জমা দেওয়া ও সার্টিফিকেট পাবেন আবেদন করে। তাহলে এখানে কিন্তু ঠিকানাটা দিয়ে আছে, আপনারা ঠিকানাটা দেখতে পারেন। এখানে কলকাতার মল্লিক বাজার সংলগ্ন কলা মন্দিরের বিপরীত দিকে অর্থাৎ শেক্সপিয়ার সরণিতে ডাইরেক্টরেট অফ আর্কাইভ স্টেট এর দপ্তরে। তাহলে এখানে গিয়ে আপনারা কিন্তু সেই আপনাদের সেই পূর্বের সেই সালগুলোতে কিন্তু পূর্বপুরুষদের নাম আছে কি না আপনারা এই অফিসে কিন্তু জানতে পারবেন। আর এখানে কিন্তু আপনাদের গিয়ে আবেদন করতে হবে, 20 টাকা লাগবে, আরও 3-5 টাকা কোর্ট ফি লাগবে, সেগুলো দিয়ে কিন্তু আপনাদের এখানে গিয়ে আবেদন করতে হবে। তো বলা হচ্ছে কী কী আরও বলা হচ্ছে, এখানে প্রয়োজনীয় তথ্যের জন্য আপনারা এই যে নম্বরগুলো আছে ফোন নম্বরগুলিতে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন আগে থেকেই, যে কীভাবে কী লাগবে না লাগবে আপনারা কিন্তু এখানে দেখে নিতে পারেন। আর ডিটেলস এখানে বলা আছে, অথবা আপনারা কী করতে পারেন, www.state.archives@gmail এই মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারেন। বা একটা ওয়েবসাইট এখানে ঠিকানা দিয়ে দিচ্ছে, www.wbsadte.gov.in এই লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে লেখা থাকবে। আপনারা এখানে কিন্তু সরাসরি ক্লিক করে আর্কাইভের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে যেতে পারবেন। তো এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা ডিটেলস আরও পেয়ে যাবেন। তাহলে যেটা বোঝা গেল যে মোটামুটি আপনাদের অনলাইনে আবেদন করার জন্য কিন্তু এই ওয়েবসাইটে যেতে হবে, এবং সঙ্গে কিন্তু আপনাদের সার্চিংয়ে করার একটা সুযোগ দেবে। সার্চিং করার পর আপনারা দেখে নিতে পারবেন কত কত নম্বরের সিরিয়ালে ছিল কি না, তখন সেটা লিখে আপনাদের একটা আবেদনের একটা ফর্ম পাওয়া যাচ্ছে এই অফিস থেকে। সেই ফর্মে গিয়ে আপনাদের আবেদন করতে হবে, সঙ্গে কিছু টাকা দিতে বলেছে, সেই টাকাগুলো আপনাদেরকে দিয়ে আবেদন করতে হবে। আবেদন করার মোটামুটি 20-30 দিন পর, মোটামুটি 1 মাস কিন্তু লাগবে, মোটামুটি যেটা হচ্ছে 1 মাস পর কিন্তু আপনারা যে আপনাদের পূর্বপুরুষদের নাম কিন্তু ভোটার তালিকায় ছিল কি না সেটা কিন্তু আপনারা একটা সার্টিফিকেট আকারে কিন্তু পেয়ে যাবেন। তখন আপনারা নিশ্চিন্ত হতে পারবেন যে আপনাদের পূর্বপুরুষদের কিন্তু নাম ভোটার তালিকায় ছিল। তো সুতরাং যেই সালগুলো এখানে বারবার বলা আছে, যে 1952, 1956, 1961, 1966, 1968, 1971, 1975 সালে কিন্তু ভোটার তালিকা কিন্তু ইতিমধ্যেই কিন্তু অনলাইনে কিন্তু দেখানোর কিন্তু ব্যবস্থা চলবে, পুজোর পর থেকে কিন্তু এটা শুরু হয়ে যাবে। সুতরাং আপনারা আগে থেকে রেডি হয়ে থাকতে পারেন যে এইগুলোতে আপনারা সার্চ করে দেখার জন্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকমই লেটেস্ট ইনফরমেশান সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের লালগুলো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য নিচের থেকে দেখবেন লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে, সেখানে একবার টিপে কালো করে নেবেন, আর পাশে একটা ঘন্টা আসবে, সেই ঘন্টাটাকে একবার বাজিয়ে অল নোটিফিকেশানটাকে অন করে নেবেন। এরকমই চাকরি সংক্রান্ত এবং লেটেস্ট ইনফরমেশান সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী চাকরির খবর, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।